উন্নয়ন ছাড়া কিছু হয় না। বিবেকানন্দ ব্যায়ামাগারের আগে যেমন অবস্থা ছিল এখনও তেমনই আছে। যেহেতু আমাদের নির্বাচনী কেন্দ্র, তাই এর উন্নয়ন কিভাবে করা যায় তা আমি দেখব, বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শনিবার রাজধানীর বিবেকানন্দ ব্যায়ামাগার তাদের 75তম বর্ষ উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করে, তাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি। মুখ্যমন্ত্রী নিজেও কিছুদিন এই ব্যায়ামাগারের সদস্য ছিলেন। রক্তদানের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এভাবেই যেন সমস্ত ক্লাব সংস্থা রক্তদানে এগিয়ে আসে। একজন রক্তদান করলে চারজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচানো যায়। রক্তদান মহত্তান, এর মাধ্যমে সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলা যায়। স্বাধীনতার সাথে সাথে এটাও কিন্তু প্যারালাল চলছে। 75 বছর পূর্তি আমাদের হয়েছে, পাশাপাশি বলল গেলে 75 বছর পূর্তি এই ব্যায়ামাগারে। এই ব্যায়ামাগারকে আমরা শৈশবকাল থেকে আমরা দেখে এসেছি। আমি নিজেও এখানে এই ব্যায়ামাগারের কোনো এক সময় সদস্য ছিলাম, বেশি দিন ছিলাম না। তো সকালবেলা যখন মর্নিং ওয়াক করতাম, তো এখানে এসে আমরা ব্যায়াম ট্যায়াম করতাম ফিটনেসের জন্য, আর কিছু না। এখানে দেখতাম যে অনেকে বডি বিল্ডিং, তারপরে আপনার ওয়েট লিফটিং ইত্যাদি, সেসব যারা যুক্ত ছিল ওদের সাথে আমার পুরনো পরিচয়ও ছিল। এখানে বলা হয়েছে এখানে এই ব্যায়ামাগার থেকে অনেকে পুরস্কৃত হয়েছে। শুধু ব্যায়ামাগারেরই নাম ওরা কুড়ায়নি, সমস্ত রাজ্যের থেকে দেশের থেকে ওরা নাম কুড়িয়েছে। ব্যায়ামাগারের যেটা দীপা বলার চেষ্টা করেছে যে যা দেখেছিল, দীপার তো বয়স কম, আমরাও যা দেখেছি এরকমই, খালি এই বিল্ডিংটা হয়েছে। আমাকে যা বললো যে ওএনজিসির থেকে এবং এমএলএ ফান্ড থেকে কিছু একটা পেয়েছিল, তো আমি নিশ্চয়ই বিষয়টা আমি দেখব এবং আমরাও চাই। ডেভেলপমেন্ট ছাড়া তো হবে না, টাইম মেনে কীভাবে করা যায়, এবং এটা আমার বিধানসভার এলাকাতেও, তো নিশ্চয়ই আমি দেখবো এটাকে কীভাবে ডেভেলপ করা যায়। আজকের এই 75 বর্ষ পূর্তি উপলক্ষে যে রক্তের আয়োজন ওনারা করেছেন রক্তদান শিবিরের, যারা রক্ত দিতে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। যারা কালেকশন করতে এসছে, আমাদের যে ডাক্তারবাবু এবং প্যারামেডিক যারা এসছেন, সবাইকে আমি ধন্যবাদ দেব। এবং এই ধরনের ফিলান্থ্রোপিক যে ওয়ার্ক, সেটা প্রতিটা ক্লাব সংঘ বা ব্যায়ামাগার বা সামাজিক সংস্থা তারা সবসময় করবে, সেটা আমি আশা করছি। ত্রিপুরার মধ্যে ব্লাড ডোনেশন একটা রেনেসাঁস, এবং এটা কিন্তু এখানে এখন আমি বলবো একটা উৎসবের মেজাজে চারিদিকে মানুষ এগিয়ে আসছে। এবং এতে করে মানুষের, যে আমরা সবাই জানি যারা মুমূর্ষু ব্যক্তি, তাদেরও লাভ হবে। তো এই ধরনের দান, রক্তদান, এর থেকে বড় দান কিছু হয় না। আর এই ব্যায়ামাগারের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা নিশ্চয়ই করতে হবে, দেখা যাক কীভাবে করা যায়। আমি এদিকে আমি নজর রাখবো এবং আশা করি এই ব্যায়ামাগারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি, সবাইকে নমস্কার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, রাজ্যের গর্ব চেনমাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। প্রসঙ্গত উল্লেখ্য যে 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিবেকানন্দ ব্যায়ামাগার, সেই হিসাবে 2022 সালে তাদের 75 বছর পূর্ণ হয়। কিন্তু কোভিডের কারণে সেই সময় কোনো অনুষ্ঠান করা সম্ভব হয়নি, তাই এখন এই কর্মসূচি পালন করা হচ্ছে। শারদোৎসবের পর যোগ ব্যায়াম ও অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র চালু করবে ব্যায়ামাগার কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।